নমস্কার বন্ধুরা, আমি সৌমেন নস্কর। আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রাস পূর্ণিমা। তো আমাদের বাড়িতে প্রত্যেক মাসে সত্যনারায়ণের পূজা হয়, সত্যনারায়ণের সিন্নি হয়। তো আজকে রাস পূর্ণিমাতে নতুন কি আছে বা কি ব্যবস্থা রয়েছে সেটুকু আপনাদের কাছে শেয়ার করছি। তো এই দেখুন, পুজো শুরু হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি, তুলসীতলায় এ দিয়ে শুরু হয়ে গেছে পুজো, আর ঠাকুর ঘরে নিয়ে যাচ্ছি। তো উঠোনে মা মনসার মন্দির রয়েছে। তো দেখুন, এখানে পুজো দিচ্ছে। এই দেখুন, মায়ের গাছটাও অনেক বড়, দেখিয়ে দিচ্ছি, আগের ভিডিওতে দেখেছিলাম। তো দেখাচ্ছি, আজকে রাস পূর্ণিমা। তো রাস পূর্ণিমায় বিশেষভাবে ঠাকুরের পূজা দেওয়া হচ্ছে। আমি আমার শাশুড়ি ঠাকুর সবাই মিলে এই পূজা জোগাড়টা করছি। তো আপনারা সবাই দেখতে থাকুন। মনসা তলায় পূজা দেওয়া হয়েছে, তুলসীতলায় মা আছে, ঠাকুর ঘরে মা আছে, ঠাকুর ঘরে দুজনে মিলে পুজো দিচ্ছে। এবারে কিছুটা জোগাড় করেছে, এবার নারকেলটা ছাড়াতে বাকি আছে, সিনিতে দেওয়া হবে। তারপরে আপনারা ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ওম গোবিন্দ বল্লভং দেবী ভক্ত চৈতন্য কারিণী সাফারামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। ওম গোবিন্দ বল্লভং দেবী ভক্ত চৈতন্য কারিণী সাফারামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। রাস পূর্ণিমা স্পেশাল ভিডিও, তার সাথে সাথে বাড়ির তুলসী মঞ্চ আছে, মা মনসার যে মন্দির রয়েছে, একসাথে আলাদা আলাদা করে সবাইকে পুজো দেওয়া হবে। তো দেখুন, মন্ত্র পাঠ করছে আমার স্ত্রী, আর মা ঠাকুর ঘরে আছে, নিয়ে যাচ্ছি। তো ঠাকুর ঘরে দেখুন, রাস পূর্ণিমা পুজো চলছে। আর আগেও বললাম যে আমাদের প্রতি পূর্ণিমায় সত্যনারায়ণের পূজা হয়, সিন্নি হয়। দেখুন মা প্রসাদ সামগ্রী, নারকেল আছে। এই দেখুন, ওই যে সিন্নি, সত্যনারায়ণের যে সিন্নি দেওয়া হয়, সিন্নিটা ওই কাঁসাইয়ের গামলিতে করে এটা আমাদের হয়। আগে বড় গামলি ছিল, তো এখন লোকজন কম আসে, তো ওই জন্য ছোট গামলিতে করা হয়। দেখুন আমাদের ঠাকুর ঘরে, আগে দেখিয়েছিলাম তো মা বা যেসব ঠাকুরের ইয়েগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখানো হয়নি, তো দেখে নিন। আরো একবার বলছি, ঠাকুর ঘর কিন্তু এক বছর আগে চুরি হয়ে গেছে। ঠাকুরের পিতল কাঁসার যেসব জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু সব চুরি করে নিয়ে গেছে। তো যাই হোক, মন্দির থেকে ঠাকুরের মূর্তি চুরি হয়ে গেছে, কিন্তু ঠাকুরকে তো আর চুরি করা যায় না। তো দেখিয়ে দিচ্ছি অল্প করে, পিতলের কাঁসা কষে রয়েছে, একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন নারকেল মায়ের জন্য, পূজোর জন্য রয়েছে, মিষ্টি রয়েছে, পূজোর প্রসাদ রয়েছে। আর দেখুন মা এদিকে ওই নামাবলী গাই দিয়েছে, দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, দেখুন হরে কৃষ্ণ। কোন কোন দিদিরা এইরকম নামাবলী গাই দিয়ে পুজো করেন আমাকে একটু জানাবেন তো। আমি জানি কারা কারা করে, নামগুলো এখন সব মনে আসছে না, আমি দেখেছি। এই দেখুন মা পূজা করছে, সত্যনারায়ণের পাঁচালী পাঠ করছে মা। এই দেখুন ঠাকুর ঘর, আমার স্ত্রী দাঁত নিয়ে দাঁড়িয়ে রয়েছে, নারকেল কাটবে, নারকেলটা পুজোয় দেবে, নারকেল কাটবে। আর দেখি নারকেলটা ওখানে কাটুক, নারকেলটা তো সিন্নিতে দিতে হবে। দেখুন পূজার জন্যে নারকেল ছোলা হচ্ছে, ডাব ডাব আছে, একটা ডাবও দিতে হয়। নারকেলটা কুড়ে মনে হচ্ছে, নারকেলটা কি কুড়ে দেবে? নারকেলটা কুড়ে সিন্নির মধ্যে দেবে, তাতে কি ও সত্যনারায়ণ উনি একটু প্রসন্ন হয় ভালো। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, যেসব দাদা দিদিরা
যেসব বোনেরা ভাইরা যারা দেশে থেকে দেশের বাইরে থেকে দেখেন তাদের জন্য অসংখ্য 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 ধন্যবাদ। যারা নতুন আসছেন তাদের জন্য অনেক স্বাগত। আমি কিন্তু চেষ্টা মতো সবাই ভিডিও দেখছি, দেখার চেষ্টা করছি। মাঝে মধ্যে হয়তো একটু সুবিধা অসুবিধার জন্য একটু অসুবিধা হয়ে যায়, আবার কিন্তু আমি কন্টিনিউ স্টার্ট করি। মাঝখানে ছেলে শরীর খারাপ ছিল, তো কয়েকটা দিন ভিডিওর মধ্যে আমি যেমন ভিডিও দিতে পারিনি, কারোর ভিডিও দেখতে পারিনি, তো আবার শুরু করেছি। সবাই সঙ্গে থাকবেন, আমিও সবার সঙ্গে থাকবো। আর দেখাচ্ছি কি করছে, নারকেলটা ছোলা হয়ে গেছে। দেখুন আপনারা কারা নারকেল ছুলতে পারেন, ও দিদিরা বোনেরা কারা নারকেল এরকম ছুলতে পারেন, একটু ছুলে দেখাবেন তো। এই দেখুন আমাদের গাছ কয়েকদিন আগে নারকেল গাছ ছাড়ানো হয়েছিল, ভিডিও দিয়েছিলাম তো। কিছু কাঁচা নারকেল আর কিছু মানে যেটা শুকনো নারকেল কিছু গাছ থেকে হয়েছে, এখনও গাছে প্রচুর ডাব নারকেল রয়েছে। তো নারকেল দিয়ে রেসিপিও নিশ্চয়ই বানাবো, চেষ্টা করবো শেয়ার করার জন্য। তো দেখা যাক, সবই সময়ের ব্যাপার, কতটা কি করতে পারি কতটা কি দেখাতে পারি। আর আমি একটু বেশি বকলে আবার সবাই একটু বকাবকি করে, আমার স্ত্রী বলে বেশি তুমি বকো। নারকেলটা ধুয়ে নেওয়া হচ্ছে। ধুয়ে নিলে কি হয় মানে, তাহলে যখন না ধুইলে কি হয়, কুটতে গেলে ওর গায়ের যে মানে ভুষি যেটাকে বলে সেইটা কিন্তু নারকেলের মধ্যে পড়ে। আর তাছাড়া পূজার জিনিস সব কিছু তো ধুয়ে করতে হয়। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখাচ্ছি, এই দেখুন ডাব, এটা গাছের না কেনা? হ্যাঁ, এটাও গাছের ডাব। হ্যাঁ, ওই কি বলে মোকামে বসাতে হবে পান সুপারি দিতে হয়, হরিতকি। হ্যাঁ, কিন্তু দাঁটা ওখানে তো নষ্ট হবে, ডায়ের মাথাটা ভাঙবে, এদিকে এসো। আর ওই নিচেরটা একটু পিছন দিকটা একটু সোজা সমান করে নিচ্ছে, কারণ ওটা বসিয়ে রাখতে হবে। তো সত্যনারায়ণের সিন্নির পাশাপাশি আজকের যেহেতু রাস পূর্ণিমা, তো সেই হিসাবে কিন্তু একটু আলাদা ধরনের একটু ভিডিওটা শেয়ার করছি। সত্যনারায়ণের পুজোর ভিডিও এর আগে কিন্তু শেয়ার করা হয়েছিল, তো সেটা অনেক দিন আগে, 6 মাস কি 8 মাস আগে হবে। আরও দেখাচ্ছি কি হচ্ছে, আবারও কিন্তু ধুয়ে নেওয়া হচ্ছে। তো নারকেলটা ছাড়ানোর পর নারকেলটা মানে কোরার জন্য বসে গেছে, দেখুন কুরুনি রয়েছে। একটা জিনিস আমি দেখিয়ে দেবো, এই যে নারকেলটা আছে সোজা করে ধরো, হ্যাঁ এই যে নারকেলের ভিতর দেখতে পাচ্ছেন, হ্যাঁ এইটা কিন্তু কি বলে এটাকে ভুলে গেলাম, নারকেলের আমরা বলি ফোপল বলি, আপনারা কি বলেন আমি জানি না। এটা অ্যাকচুয়ালি কি অনেকের হয়তো জানা নেই, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু নারকেলের গাছ বেরোচ্ছে। তো এইটা নারকেলটা যদি ভাঙা না হতো, তো ফোপলটা ধীরে 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 কিন্তু নারকেলের ভিতরে, হ্যাঁ এখান থেকে কিন্তু গাছ বেরোবে এখান থেকে। তার আগে এইটা ধীরে ধীরে নারকেলের যে জলটা আছে সেটা কিন্তু জলটা খেতে খেতে ওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, মানে পুরো নারকেলের ভিতরে পুরো অংশটা নিয়ে নেবে, আর ওই মাথা থেকে কিন্তু অল্প অল্প করে গাছ বেরোবে। তো হয়তো অনেকে জানা নেই, জানিয়ে দিলাম। তো কেমন লাগলো একটু জানাবেন। নারকেল পোড়া চলছে, ভিতরে আরও একবার নিয়ে যাচ্ছি। আর ওদিকে গতকাল সোমবার 3:58 পূর্ণিমাটা লেগেছে, আজকে 3:51 ছেড়ে যাবে। হ্যাঁ, পূর্ণিমার মধ্যে পুজো হয় সবাই জানে। ওদিকে দেখুন ধুনুচি ওদিকে চলছে, এদিকে যে তুলসী যেটা আপনাদের দামোদর মাসে যেটা যে তুলসী ইয়ে নিয়ে যেটা পুজো হয়, এবার ভিতরে যাচ্ছি দেখাচ্ছি। মা সত্যনারায়ণের পাঁচালি পড়ছে, একটু অল্প করে শুনে দিই। তারা ভুগেছে সদাই গৃহেতে সাধুর পত্নী, আর সে যে নন্দিনী মনের দুঃখে থাকে তারা দীর্ঘসয়ামিনী। সম্ভূতি ঘুরাই গেল বিরাকে পড়িল, তো এদিকে পূজো পাঠ চলছে, দেখিয়ে দিচ্ছি আর একবার ঘুরিয়ে গেল। দেখুন নারকেল কোলা চলছে, দেখুন হাত চলছে কিভাবে, দেখুন দেখুন হয়ে এসছে। তো এবারে সিন্নির মধ্যে এগুলো দিয়ে দেওয়া হবে। এই দেখে নিন একবার, নারকেল কুটছে, ফল দুটো দেখিয়ে দেবে, ও পাশে একটা পড়ে আছে দেখতে পাচ্ছেন, ওটা হয়ে গেছে কমপ্লিট।
আর এটা হয়ে গেছে একটা গোটা নারকেল। গাছের নারকেল কিনতে হয়নি, গাছের ডাব কিনতে হয়নি, বাকি সবগুলো কিন্তু ঠাকুরের প্রসাদ সামগ্রী সবগুলোই কেনা। দেখুন নারকেলটা দিয়ে দিচ্ছে, বুঝিব তোমার পদ করিলাম ফোন আসিয়া কয়েন বীর নাই গিয়া চড়ো আমি পায়ে কেন পাশে বই পড়ছে দুজনে মিলে কিন্তু পুজো ব্যস্ত। ছেলে গেছে পড়তে, এক্ষুনি চলে আসবে, বাবা ঘরে একা বসে আছে। দেখুন তুলসী মঞ্চ পরিক্রমা চলছে, এই যে তুলসী মঞ্চ পরিক্রমা চলছে দেখুন। শেষের দিকে চলে এসছে পুজো, দেখুন আমাদের ব্রাহ্মণ ডাকা হয় না, নিজেরাই পুজো করে। আমার ও ব্রাহ্মণরা পুজো করে ওম নম করে তাড়াতাড়ি চলে যায়, অন্য বাড়িতে কখন পুজো করবে সেই দিকে লক্ষ্য। মা ওসব পছন্দ করেন, নিজেই পুজো করে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিও নিয়ে আবার নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।